ব্যবস্থা নিয়ে লোকাল ট্রেন চালাতে সহমত হলো রাজ্য সরকার এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। তবে এর খুঁটিনাটি ঠিক করে আগামী বৃহস্পতিবার আরও এক দফা বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। নবান্নে আজ মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের শীর্ষ কর্তারা বৈঠকে বসেন। বৈঠকের পর মুখ্য সচিব বলেন, একদিকে অতিমারী পরিস্থিতিতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা, অন্যদিকে যাত্রী সাধারণের ভোগান্তির অবসান, এই দুই দিকের মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য বিশদে পরিকল্পনা করা দরকার, তাই তারা আগামী বৃহস্পতিবার ফের বৈঠকে বসে লোকাল ট্রেন চালানোর বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবেন। হাওড়া এবং শিয়ালদা এই দুই স্টেশনের সঙ্গেই কানেক্ট করে বিবিধ যে জেলা শহর, মফস্বল শহর, শহরতলি শহর আছে, সেটা সাফিসিয়েন্টলি কানেক্ট করে আপনারা রেল চালাতে গেলে সর্বপ্রথম জনস্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে। এই কোভিড প্যান্ডেমিকের যে চতুষ্পার্শ্বে অতিমারির পরিস্থিতি, সেই অতিমারির কথা মাথায় রেখে, কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে, মাস্ক কম্পালসারি করে, স্যানিটাইজেশন অত্যাবশ্যক করে এবং থার্মাল স্ক্যানিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং প্রভৃতি নর্মকে নিশ্চিত জেনে কিভাবে আপনারা চালাতে পারেন, কত সংখ্যায় কোন লাইনে করবেন, সেটা দয়া করে জানান।